আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্বন্ধে আলোচনা করব। তবে হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের সামাজিকীকরণ ও উন্নয়ন, তা আমার আজকে পাঠ হইল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গণমাধ্যম। তবে হ্যাঁ, গণমাধ্যম কাকে বলে? জনমনের কাছে সংবাদপত্র, মত বিনিময়, শিক্ষামূলক অনুষ্ঠান যেভাবে করা হয় তাকেই গণমাধ্যম বলে। যেমন সংবাদপত্র, বেতার, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র। অপরদিকে তথ্য ও প্রযুক্তি তাকেই বলা হয়, যেখানে তথ্য প্রযুক্তি সংরক্ষণ ও ব্যবহার করা হয়, যেমন ইন্টারনেট এবং ফোন। এখন আমি আসব তোমাদের মাঝে সংবাদপত্র। এই সংবাদপত্র সামাজিকীকরণের একটা অন্যতম উপায়। আমাদের দেশে উন্নয়নশীল রাষ্ট্রে সংবাদপত্র হইল জনশিক্ষার একটি গণমাধ্যম, এবং এই সংবাদপত্র মানুষের, দেশ, সমাজ ও রাষ্ট্রের মাধ্যমে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের জাগ্রত বোধ সৃষ্টি হয়। এই সংবাদপত্র একটি স্বচ্ছ ধারণার মাধ্যমে মানুষের সংকীর্ণতা দূর হয়, যার ফলে জনমানুষের গণমাধ্যম এবং সংস্কৃতি বোধ জাগ্রত সৃষ্টি হয়। দ্বিতীয়ত আমি আসি বেতার ও রেডিও। বেতার ও রেডিওর মাধ্যমে আমাদের শুধু সংবাদই পরিবেশন করা হয় না, এই সাথে আমাদের শিক্ষা, বিনোদন, আনন্দ ইত্যাদির মাধ্যমে পরিবেশন করা হয়, যার ফলে এই বেতার, টেলিভিশন শিক্ষার একটি বাহক। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দেশাত্মবোধ, সংস্কৃতিবোধ এবং ভ্রাতৃত্ববোধ আমাদের জাগ্রত করে। টেলিভিশন তৃতীয়ত আসি আমি। টেলিভিশন হলো আজকের বাংলাদেশে তথা বিশ্বের একটি জনপ্রিয় এবং একটা মাধ্যম, যার মাধ্যমে টেলিভিশন গণসচেতনতা এবং জীবনধারাকে আস্তে আস্তে প্রভাবিত করে। সমাজ ও রাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তির অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনগণ যখন বিভিন্ন আনন্দ শিক্ষা পায়, তার একটা হইল টেলিভিশন। টেলিভিশনে বিশেষ করে শিশু কিশোর যারা আছেন তাদের প্রভাবটা বেশি ফেলে, এবং টেলিভিশনের প্রভাবটা ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিক আছে। একটা এই ইতিবাচক এবং নেতিবাচকের প্রভাব ফলে নেতিবাচক প্রভাবটা শিশুর কিশোরদের মনে ক্ষতিকর প্রভাব ফলে, যার ফলে দেখা যায় আজকের সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে টেলিভিশনের মাধ্যমে নবীনের মাধ্যমে যে টেলিভিশনের প্রচার করা হয় সেটার মাধ্যমে আমরা দেশাত্মবোধ জাগ্রত করতে পারি। শুধু তাই না, আমাদের দেশে টেলিভিশনের মাধ্যমে আমাদের অসুস্থ এবং বিকৃত রুচির যে ছবিগুলো দেখা হয় তাতে আমাদের শিশুর কৈশোর এবং সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থা তারা বিকৃত, অসুস্থ বোধ করে, যার পরে সমাজে অসুস্থ হইয়া দাঁড়ায় মানসিকতা। চতুর্থত
আমরা আসি চলচ্চিত্র। চলচ্চিত্র হল সুস্থ রুচিশীল শিক্ষামূলক মাধ্যমে আমাদের যে সংবাদ পরিবেশন করা হয় সেখানে সহমমিতা মূল্যবোধ এবং জাগত বোধ আমাদের আর জাতীয়করণের একটা অন্যতম বাহন হিসাবে কাজ করে। চলচ্চিত্রে অশ্লীল এবং বিকৃত যে ছবিগুলো দেখা হয় তাতে আমাদের যুব সমাজ তথা শিশু কিশোররা সেখানে মূল্যবোধ রুচির অভাব দেখা যায়, যার ফলে একটা নেতিবাচক প্রভাবের ফলে জনগণের মধ্যে তথা সমাজের মধ্যে এবং অপরাধ প্রবণতা এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। তারপর আসি আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দেশ বিদেশে অনেকভাবে যোগাযোগ করা যায়। সেখানে দেখা যায় আত্মীয় বন্ধু বান্ধব ভাব বিনিময় যোগাযোগ ব্যবস্থা এবং সহজে ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি আলোচনা ঘরে বসেই করা যায়, যার ফলে আমরা বলতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণের একটা অন্যতম উপাদান। তারপর আসি আমি ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল হলো সংক্ষিপ্ত রূপ ইমেইল, যার মাধ্যমে সহজে অল্প সময় আমাদের একজন আরেকজনের সাথে ভাব বিনিময় মতামত এবং বন্ধুত্ব বজায় রাখে, যার ফলে তথ্য যোগাযোগের ইলেকট্রনিক মেইল সামাজিকীকরণে আধুনিক পর্যায়ে বাংলাদেশ তথা বিশ্বে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। তাছাড়া আমরা আছি আরেকটা ইলেকট্রনিক কমার্স, এটা সংক্ষিপ্ত রূপ হল ইমেল। এই ইমেলের মাধ্যমে আমরা অনলাইনে ক্রেতা বিক্রেতার মাধ্যমে পণ্য লেনদেন করতে পারি, যার ফলে অতি সহজে মানুষ যার যার উপায় থেকে সে ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে লেনদেন করতে পারে। তারপর আছে ফেসবুক ও টুইটার। ফেসবুক এবং টুইটারের মাধ্যমে আমাদের শিক্ষা বিনোদন ভাব বিনিময় যোগাযোগ ব্যবস্থা এবং ছবি পাঠানো যায়, যার ফলে আধুনিক বিশ্বে এই ফেসবুক টুইটার একটা সামাজিকীকরণের একটি অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে। আজ আর নয়, এখানে শেষ করছি। খোদা হাফেজ।